Rajya Sabha MP and Trinamool Congress leader Sushmita Dave on Tuesday came down heavily on the ruling Bharat Janata Party and its NDA alliance for their failure in fulfilling the promises made in the past 10 years of their rule at the center. Holding a press conference to showcase a report card of the PJP's failure in Silchar on Tuesday, Sushmita Dave, accompanied by TMC candidate from Silchar,

আমরা একটা রাস্তা করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি কিন্তু ব্রিটিশ যখন রাজত্ব করত ওরা ভারতবর্ষে কিন্তু বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রেলওয়ে নেটওয়ার্কস ব্রিটিশ বানিয়েছিল কিন্তু ভারতবর্ষ কলোনি ছিল কলোনি মানে কি ভারতবর্ষের মানুষের কোনো অধিকার ছিল না আজকে বিজেপি সরকার বরাক ব্যালিকে কলোনির মতো ট্রিট করছে একটা ব্রিজ হয়তো বানাচ্ছে একটা রাস্তা হয়তো বানাচ্ছে কিন্তু আমাদের অধিকারটা কোথায় আমাদের দুটো সিট কমলো কেন হাউ ডেয়ার দ্য বিজেপি গভর্নমেন্ট অ্যালাউ টু সিটস আর এই যে বিজেপির নেতা মন্ত্রীরা এমপি বিধায়করা বরাকে আছে প্রত্যেকে চুপ রইল দ্যাট মিন্স ওরা বিজেপিকে ভয় পায় গুলামি গুলামি মানে কি মানে আমরা কলেনি আজকে আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছে বরাকের ভিতরে কোনো আবেগ নেই দুইটা সিট কমার পরে মিনস ইউ থিঙ্ক যে আমরা আমাদের কোনো মেরুদণ্ড নেই তার মানে আসামের মুখ্যমন্ত্রী বিজেপি সরকার বলতে চাইছে যে বরাকের মানুষকে চানাচুরওয়ালা ধুতিওয়ালা লুঙ্গিওয়ালা বলতে থাকো আর ভোট আসতে থাকবে দিস ইজ দ্য জেনারেল নোশন অফ বিজেপি এটা এটা কলোনির মতো ট্রিটমেন্ট হলো না তো কি হলো আই এম গিভিং ইউন এক্সাম্পল আজকে যদি ভারতীয় জনতা পার্টি বলে আমরা বরাক বালিতে আমরা বরাক ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি ব্রিটিশও ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল কিন্তু অধিকার কোথায় সেলফ গভর্নমেন্ট দিয়েছিল আজকে দুটো এমএলএ সিট কমিয়ে দেওয়া অনেক বড় এবং ইট ইজ আ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার আমাদের অধিকার কেটে নিয়েছে এই সরকার শুধু দেখেছে ক্যান দে আজকে তেরোটা হয়েছে ছাব্বিশের পরে যদি আবার ডিলিমিটেশন হয় দশটাও যেতে পারে সাবধান করে দিলাম আমি বরাকের মানুষকে তো আমরা কলোনি হলাম না কি রাজধানী হলাম নাকি